এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 100%। ছাত্রছাত্রীদের খুশি শেষ ছিল না, কিন্তু দু সপ্তাহ পর সেই খুশি পাল্টে গেল আন্দোলন বিক্ষোভে। রীতিমতো রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। জানা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 729 জন পড়ুয়া মাধ্যমিকে সবাই পাশ করেছে, কিন্তু শিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে কেবলমাত্র ওই বিদ্যালয়ে 400 জন একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। নির্দেশ অনুসারে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ 400 জন ছাত্রছাত্রীকে ভর্তি নিয়েছে, আর 329 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারেনি। এতেই বেড়েছে বিবাদ। কালীগঞ্জ বাজারে জাতীয় সড়ক অবরোধ করে শুক্রবার বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি নিতে হবে। এই ঘটনায় চোপড়া শহরে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। পরে বিদ্যালয় প্রধান শিক্ষকের আশ্বাসে অবরোধ ওঠে। ছাত্রছাত্রীদের দাবি, সমস্ত ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণীতে ভর্তি নিতে হবে। অন্যদিকে প্রধান শিক্ষক বলেন, ছাত্রছাত্রীদের দাবি তিনি সহানুভূতির সঙ্গে নিচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। মাধ্যমিকের ছাত্রছাত্রী পাস করেছে, তাদের সংখ্যা হচ্ছে টোটাল 729 জন। তো তিন দিন ধরে অ্যাডমিশন চলতেছে। যারা বলে 515-র উপরে নাম্বার পেয়েছে তাদের বলে অ্যাডমিশন নিবে, তাদের মধ্যে 730 জনের ছাত্রছাত্রীদের মধ্যে 400 ছাত্রছাত্রী অ্যাডমিশন নিবে। তো এনারা বাকি ছাত্র বাঁচলো 330 জন। সো বাকি ছাত্রগুলা মানে চাচ্ছে যে আমাদেরও অ্যাডমিশন এখানেই হোক, আমরা কোথাও যাব না, যেহেতু আমাদের লোকাল এরিয়া, লোকালিটি বা আমাদের মানে সহযোগিতা জায়গা মনে হয় এটা কালীগঞ্জ। সো আমরা এখানেই থাকতে চাই, আমাদের অ্যাডমিশন এখানেই হোক, এই দাবি নিয়ে আজকে ছাত্রছাত্রীগুলো আন্দোলন করলো। আর আন্দোলনে কী যেন বার্তা দিল আমাদের হেডমাস্টার সাহেব, উনি বললেন নাকি বলে এগুলো বিষয়ে চিঠি করেছেন আইসিকে আর আমাদের রহমান সাহেবকে, এবং উপরে ডিএমকে চিঠি করেছেন। সো সম্ভবত যত সম্ভব এদের অ্যাডমিশন এখানেই করার চেষ্টা করছে ওনারা বলে। পরীক্ষা দিয়েছিল সিসি রেগুলার কন্টিনিউ সব মিলে 729 জন পাস করেছে। তো গত 29/7/2021 গভর্নমেন্টের একটা অর্ডারে বলা হয়েছে যে এই সেশনে 400 জনকে অ্যালাউ করা হবে, মানে ভর্তি নেওয়া হবে। এর আগে লিমিট ছিল 275 জন, সেটা বাড়িয়ে 400 জন করা হয়েছে। তো এই প্রতিবাদে আমরা ডিআইকে চিঠি লিখেছি যে আমাদের যে এতগুলো ছাত্র পাস করেছে, এই সমস্যা শুধু আমাদের স্কুলে নয়, লক্ষ্মীপুর হাইস্কুলেও এই সমস্যা দাঁড়াইছে, রুরাল স্কুলের সবাই পাস করার ফলে এই সমস্যাটা দাঁড়িয়েছে। সুতরাং 400-তে আমাদের স্কুল চলবে না, আমাদের সমস্ত স্কুলের ভর্তি করানোর জন্য মানে অনুমতি দেওয়া হোক। এই পরিপ্রেক্ষিতে আমি 2/8/2021 ডিআইকে চিঠি পাঠিয়েছি, সেটা রিসিভ করবে ওরা করে দিয়েছেন। ওনারা বলেছেন যে আমাদেরকে সময় দেওয়া হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়ে এই ব্যবস্থার সমাধান করার জন্য চেষ্টা করছি, ততদিন একটু অপেক্ষা করতে হবে। আজকেই শুরু হয়েছিল, কিন্তু গার্জিয়ান বা ছাত্রছাত্রীরা এসে সেটাকে বন্ধ করার জন্য আবেদন জানায়, সেই জন্য আপাতত এটা বন্ধ আছে আর কি। হ্যাঁ, ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদে, ওনাদের দাবি যে ওর দাবিটা যুক্তিসঙ্গত, যেহেতু ওরা পাস করেছে ওদেরকে ভর্তি দিতে হবে। গভর্নমেন্ট এর পরিপ্রেক্ষিতে কী অর্ডার দেয় তার জন্য অপেক্ষা আছে।